हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल तमन्ना फैमिली ब्लॉग। आमी चांदिनी, आमार छोट्ट परिवारे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आजके हच्छे अष्टमी, तो सकाल सकाल गिये पुजो एकदम अंजलि टंजलि दिए आसा हये गेछे, सेटारो भिडियो करेछि, सेटार भिडियोटा आमी आलादा करे देबो। तो एखन आमी बसे पड़ेछि तोमादेर साथे, आमी पुजोते जेगुलो जामा कापड़ केना हयेछे बा जेगुलो पेयेछे माम्माम सेगुलो तोमादेर साथे एकटु शेयार करब। भेबेछिलाम शेयार करब ना, किन्तु भाबलाम जे ना कि कि केना सबटा तुम्हारे साथ एक शेयर करी। तो आज के जेहेतु अष्टमी, तो अंजलि देवा एकदम भोर बेला गए, प्राय छटार मध्य गए अंजलि दिए पुजो टूजो हो गए, तपर बाड़ी से किस टाइम रेस्ट कर, तो एम भालम कि शपिंगगुलो शेयर कर दी। तो भिडियो सप्तमी पुजो भिडियोर साथ ही एड कर देव, कारण सप्तमी दिन खूब बेसि सरकम कर भिडियो करते परि जेहेतु ए बचर एकदम भोर भोरे पुजोगुलो शेष हो गए, तो जार जो सप्तमी पुजो और सकाल बेला पैंडेले जेते ही परि। तो रात्रे अल्प टाइम गेलाम, तो भाबलाम जे ना भिडियो तो छोटो हो जाए, जार जो ये शपिंग भिडियो एड कर देव। और भिडियोगो दीते दीते एकदम पुजो पर दीते पर बंधुरा, कारण तो मैंने कि बोलब, बाड़ सामने जेहतु पुजो होत गान आवाज़, जार जो हमें भलोक भिडियोगो करते ही ना। और शपिंगगुलो तो खूब आगे करी निजे तुम्हारे आगे थे देखो, एकदम पुजो मोरम टाइमे तो एन एक आवाज़ कम आ घर घर पुरो बंद कर नहीं तपर भिडियो करा एकदम मैं भयस कथाई बोलते बाड़ी सारा दिन जान पैंडेल थे साराटा दिन बक्से गान बाजबे से तो अवश्य है एक बार बचरे आसे पुजो। तो चलो फ्रेंड्स, फार्ष्ट माम शुरू कर दी। तो माम की पे तो फार्ष्ट देखा देखो ये ड्रेसा, तो यहाँ हे प्लाजो सेट এটা দিয়েছে আমার দাদা, পাঠিয়ে দিয়েছে গাড়ি দিয়ে। তো প্লাজো সেটটা খুব সুন্দর, এটা দেখেছো, এটা হচ্ছে টপ আর ওটা হচ্ছে প্যান্ট। তো এটা দিয়েছে দাদা, তারপর এটা দিয়েছে মেজদি, তার মানে হচ্ছে মামমামের মেজো পিসি দিয়েছে এই ফ্রকটা। এই ফ্রকটাও খুব সুন্দর দেখো, তো मेटी तो दिए मामामेर बड़ पिसी मामाम के बर्दी दिए ड्रेसटा अनेकटाई सुंदर। तो सप्तमी दिन पड़िए तुम्हारे एक देखिए देव, तो सप्तमी दिन पड़िए कल के बाबा दिए ड्रेस मामाम के देखो, ड्रेस खुबी सुंदर। तो আমরা একটা ড্রেস অর্ডার দিয়েছি মামমামের জন্য, তো এখনো অবধি আসেনি কেন জানি না। আর এমনি একজোড়া পামসু কিনে দিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকি মামমামের তো ড্রেস আছেই, তো সেগুলো তো আর তোমাদেরকে দেখাবো বলো। এই দেখো, এই দেখি ছোট বাচ্চাদের জুতোগুলো কিন্তু অনেকটাই সুন্দর আছে না বলো বন্ধুরা। পামসুগুলো কিনে দিয়েছি মামমামকে, মামমামের পূজোর শপিং তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আর আমাদের যে ড্রেসটা আছে সেটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো এখন দেখাবো আমার মায়ের। তো মা তো এবছর আর ঠাকুর দেখতে পারবে না, তো যাই হোক ঠাকুর দেখতে পারবে না সেই জন্য মা বলল আমার শাড়ির দরকার নেই। তো মা যেহেতু সবসময় নাইটি পরে থাকে, তো আমরা সবাই মিলে মাকে নাইটি দিয়েছি। এদিকে মাসিও পাঠিয়ে দিয়েছে মার জন্য নাইটিগুলো, এদিকে মাসিও পাঠিয়ে দিয়েছে কিছু কিছু নাইটি, আর আমিও দিয়েছি। এখন একটা পরে আছে, তো যেটা আমি দিয়েছি সেটা পরে আছে, আমারটা হচ্ছে পিঙ্ক কালারের, তো সেই নাইটিটা মা এখন পরে আছে। আর এটা হচ্ছে বাবা দিয়েছে এই নাইটিটা, আর এই নাইটিটা দিয়েছে হচ্ছে বড় দিদি, মানে আমার বড় ননাস পাঠিয়েছে মার জন্য, বললো যে শাড়ি তো পরতেই পারবে না সেই জন্য যেটা পরে সেটাই। তো এই নাইটিটা দিদি পাঠিয়েছে, মার হচ্ছে পাঁচটার মতো, হ্যাঁ পাঁচ ছটার মতো নাইটি হয়ে গেছে সব মিলিয়ে, সবাই যেহেতু দিয়েছি তো যার জন্য। তো এই হচ্ছে এগুলো মার নাইটি, এখন দেখাচ্ছি শাশুড়ি মায়েরটা। তো বড় ননাস দিয়েছে,
তো এই শাড়িটা দিয়েছে, শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটাও খুব সুন্দর। তো এটা দিয়েছে ননাস, বড় ননাস পাঠিয়েছে, পাঠায়নি, মা দিয়েছিল। যেহেতু আমার ছোট ননাসের কি বলবো আর কি, ছোট ননাসের শ্বশুরমশাইয়ের খুবই শরীর খারাপ ছিল, তো এখন আর সে আর বেঁচে নেই, পুজোর কিছুদিন আগেই মারা গেছে। তো সেই জন্য না ভিডিও তোমাদের সাথে, তো আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি, অনেকদিন বাদেই তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি, তো বলা হয়নি, তো মন টনও বেশি একটা ভালো লাগছিল না, যার জন্য আর বলিও নি। তো যাই হোক, তখন গিয়েছিল, তখন বড় ননাস আর কি বড় জামাইবাবু এগুলো বাজার করে পাঠিয়ে দিয়েছিল পুজোর, তো যার জন্য এটা হচ্ছে মার শাড়ি, আর আমরা মাকে দিয়েছি হচ্ছে এই শাড়িটা। তো এটা কি স্লিক বলে আমার ঠিক মনে নেই, এই যে দেখো ঝট করে গিয়ে কিনে নিয়ে এসেছি, যার জন্য শপিং করতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কি বলবো, এবছর হচ্ছে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে সেটা আর কি বলার মতনই না। তো এই শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু পুরোটা খুলে দেখাচ্ছি না, জাস্ট এভাবেই দেখাচ্ছি। তো মাকে বলেছি এই শাড়িটা পরার জন্য, অল্প করে যেহেতু আমরা রেডি হবো, রেডি হলে মণ্ডপে যাবো, দু একটা ঠাকুর দেখবো, তো যার জন্য মাকে বলেছি এটা পরবে। এটা ব্লাউজ বানানোও হয়ে গেছে, তো এই হচ্ছে মার শাড়ি। তো এখন দেখাবো আমারটা, ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে এই কুর্তিটা কিনেছি, ভেবেছি দশমীতে পরে যাবো, এটা হলুদ কালারের, অনলাইন থেকে কিনেছি, কেমন হচ্ছে অবশ্যই বলবে। একদম সিম্পল, শুধু হাতটার মধ্যে দেখো এরকম ডিজাইন আছে আর নিচেও আছে। তো এটা নিয়েছি অনলাইন থেকে, এই কুর্তিটা দেখো এটা অনেকটাই সুন্দর, দেখো ফ্রেন্ডস এটা অনেকটাই সুন্দর। তো এই কুর্তিটা দিয়েছে হচ্ছে দাদা, প্লাজো সেট, তো এটার সাথে প্যান্ট আছে। তো এই কুর্তিটা দিয়েছে দাদা, এটাও ভীষণ সুন্দর, তো এটাও পরবো। আর কিনেছি হচ্ছে শাড়ি, পুজোতে তো শাড়ি নিতেই হবে তাই না বলো বন্ধুরা। এই হচ্ছে আমার শাড়ি, তো এই শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু দেখো এটা হচ্ছে আঁচল আর অল বডি এভাবেই কাজ করা আছে, আর কালারটা হচ্ছে দেখো পার্পল কালার। তো শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তো শাড়িটাও আমি এখনই পরে নেব, একটু বাদেই পরবো, ভিডিও টিডিও করার পর রেডি হব। তো দেখো এই শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে করবে, কিন্তু অষ্টমীর ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো দেখো যেহেতু এই ভিডিওটা আমি সপ্তমীর দিন সাথে শেয়ার করে দেব, তো যার জন্য তো শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো এই শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো এই হচ্ছে পাঞ্জাবিটা, তো সম্পূর্ণ খুলছি না, দেখি এটা কোন দিন পরে মামা মায়ের পাপা বলেছি, আমার ইয়েলো কালারের শাড়ি আছে, তো মামাকে পাপাকেও বলেছি এটা পরবে, দুজনে একসাথে একই কালারের ড্রেস পরবো, মামাকেও পরিয়ে দেবো, যেহেতু মামামেরও ইয়েলো কালারের ড্রেস আছে, তো দেখি কোন দিন পরি। চলো এই হচ্ছে পুজোর শপিং, তো আমরা দিয়েছি বাবাকে এই শার্টের পিসটা, আমাদের বাবাকেও দিয়েছি, আর এই হচ্ছে বড় জামাইবাবু বাবাকে দিয়েছে শার্ট। এই হচ্ছে আমার পুজোর বাজার তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, তো এরপর থেকে সপ্তমের ভিডিওটা তোমরা এনজয় করো। হাই ফ্রেন্ডস, তো এই দেখো চলে এসেছি আমাদের বাড়ির সামনে দুর্গাপূজা মণ্ডপে, আর এই হচ্ছে মা, আর এখানে দেখো যেহেতু কালী পুজো করবে, তো যার জন্য মাকে বরণ করে নিচ্ছে সবাই মিলে। তো এই দেখো অনেকেই উপোস আছে, তো আমি আর উপোস নেই, তো কালকে থাকবো অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য, তো আজকে আর উপোস থাকিনি। আর কি বলো তো বন্ধুরা, এবছর তো অনেকটাই ভোরবেলা ভোরবেলা করে পুজো হচ্ছে, যার জন্য মানে পুজোগুলো যে আসবো দেখতে সেটাও আসতে পাচ্ছি না, ঘুম থেকে ওঠার সাথে সাথেই পুজো আর কি শেষ হয়ে যাচ্ছে, আর একই দিনে দুটো দুটো করে পুজো পড়েছে, কি বলবো আর তোমাদেরকে বলো, মনেই হচ্ছে না যে পুজো পুজো। আর এই যে মণ্ডপে চলে এসেছি, এই যে আমাদের এখানকার দুর্গা মা, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে।
এই দেখো এগুলো হচ্ছে আমার ননদিনী, তো সবাই একটু হাই করে দিল। আর আমি কিন্তু মেখলা চাদর পরে নিয়েছিলাম আজকে সপ্তমীতে আগের, এটা তো সেরকমভাবে পরা হয়নি, তাই ভাবলাম আর কি এটাই পরে নিই আজকে মেখলাটা, তো সেটাই পরেছি। আর দেখি সবাই মিলে দেখো বসে আছে। একটা কী জিনিস ভালো লাগে বলো তো, পাড়াতে পুজো হলে না সবাই মিলে বসে থাকো মজা করো এটাই। আর এই দেখো এই হচ্ছে আমার ননদিনী, তো বললো একটু আমাকে ভিডিও করো, তো যার জন্য একটু পোজ দিয়ে দিচ্ছিল, আবার লজ্জাও পেয়ে গেছে। আর এদিকে তো মাকে বরণ করেই নিচ্ছে সবাই একে একে করে। পাড়াতে না পুজো হলে এটা একটা বেশ দারুণ হয় কিন্তু, যে সবাই মিলে বসে থাকা, তারপর হই হুল্লোড়, নাচ গানা এসব দিয়ে কীভাবে যে চারটা দিন পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। আবার এক বছরের অপেক্ষা করে থাকতে হবে, কখন মা আসবে, মা আসার অপেক্ষায় থাকতে হয়। আর পাড়াতে না পুজো হলে সবাই মিলে একজোট হলে ভীষণ ভালো লাগে কিন্তু, তাই না বলো? আর এদিকে দেখো মামুমের পাপা এখন বাজনা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে আর কি, তো ভাবলাম তো বলছি খুশি আর কি। আর মাম্মাম আর ওর বন্ধুরা মিলে দেখো এখানে এখন ডান্স করবে, তো এখানে এক কাকু হয় আর কি সম্পর্কে তো একটু দেখিয়ে দিচ্ছিল। ধামাইল নৃত্য যেটা বলে আর কি, সিলেটিদের মেন যেই নাচটা ধামাইল, তো সেটাই। আর এদিকে দেখো বাচ্চারা, আর এই দেখো ফ্রেন্ডস, বড় জয়ম্বু যে ড্রেসটা দিয়েছিল সেটাই মামাকে পরিয়ে দিয়েছিলাম পুজোতে, প্রথম পুজোতেই। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু যেহেতু সপ্তমীতে না সেরকমভাবে তো কোথাও যাইনি, প্যান্ডেলেই ছিলাম, আর সেজন্য তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো অনেকেই বসে আছে, এদিকে আবার ওদের নাচতে নাচতে দেখো খেলা শুরু হয়ে গেছে। আর এখন দেখো বন্ধুরা আমরা সবাই মিলে নাচছি, বলো তো এটা কী নাচ? এটা হচ্ছে ধামাইল, যেটা সিলেটিদের প্রথম নৃত্য আর কি। আর এই নৃত্যটা ধামাইল নৃত্যটা নাচতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর গানটা তো দিতে পারছি না, নাহলে কপিরাইট চলে আসবে জন্য। সবাই মিলে দেখো গোল হয়ে নাচ করতে ভীষণ ভালো লাগে কিন্তু এই নাচটা করতে। তোমরা হয়তো অনেকেই জানো ধামাইল নৃত্য, আবার হয়তো অনেকেই চেনো না এটা কী গান, তো অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিও ধামাইল নৃত্য বলে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো মনে হচ্ছে যে আমরা লাফালাফি করছি কিন্তু না, এটাই হচ্ছে নাচ। তো এরপর আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখানে দেখো সবাই ডান্স করছে। তো চলো বন্ধুরা আজকের এই সপ্তমীর ভিডিওটা এখানেই শেষ করছি, তো কালকে আবার অষ্টমীর ভিডিও নিয়ে চলে আসব, কারণ সপ্তমীতে সেরকম কোথাও যাইও নি, মণ্ডপেই ছিলাম, যার জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।